বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সচেতনমূলক পদযাত্রা নদিয়ার রানাঘাটে। এই পদযাত্রায় অংশ নেন পুলিশ প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেই উপলক্ষে বুধবার নদিয়ার রানাঘাটে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করতে এক পদযাত্রার উদ্যোগ নিল রানাঘাট পুলিশ প্রশাসন ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ন্যাশনাল হেলথ কেয়ার চ্যারিটেবল ট্রাস্ট নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ও রানাঘাটের পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক পদযাত্রা রানাঘাট শহর পরিক্রমা করে। এই পরিক্রমায় পা মেলান পুলিশ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। রানাঘাট থ্যালাসেমিয়া ডিটেকশন সেন্টার 2011 সাল থেকে মানুষের সেবায় নিয়োজিত আছে এবং এখানে বিনামূল্যে ফ্রি অফ কস্টে সাধারণ জনগণ অর্থাৎ ক্লাস বা স্কুল লেভেল ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এবং কলেজ লেভেলে সমস্ত কলেজ টেকনিক্যাল এডুকেশন সহ ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস করে বা বাহক ব্লাড স্যাম্পেল কালেকশন করে বাহক নির্ণয় করে ফ্রি অফ কস্টে আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। যারা ক্যারিয়ার বেরোচ্ছে বা বাহক তাদেরকে আমরা ফার্দার কাউন্সেলিং করে দিচ্ছি। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।